চাহিদামতো বকশিষে টাকা না পেয়ে রোগীর অক্সিজেন মাস্ক খুলে দেওয়ার অভিযোগ উঠেছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের এক পরিচ্ছন্নতা কর্মীর বিরুদ্ধে অক্সিজেন মাস্ক খুলে দেওয়ায় বিকাশ চন্দ্র নামের এক স্কুল ছাত্র শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে ওই ছাত্র গাইভান্দার সাঘাটা উপজেলার পুঁঠিমারী গ্রামের বিশুচন্দ্র কর্মকারের ছেলে সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীতে পড়ালেখা করত মঙ্গলবার রাতে শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হসপিটালের সার্জারি বিভাগে এই ঘটনাটি ঘটেছে রোগীর মৃত্যুর পর থেকে অভিযুক্ত পরিচ্ছন্নতা কর্মী দুলুমিয়া পলাতক রয়েছে তাকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ মারা যাওয়া স্কুল ছাত্রের চাচা শচীন বলেন তার ভাতিজা বিকাশচন্দ্র নয় নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সাঘাটায় এক সড়ক দুর্ঘটনায় আহত হয় প্রথমে তাকে সাগাটা পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসা হয় সেখানে তার মাথায় ড্রেসিং করার পর অক্সিজেন মাস্ক লাগানো হয় এ সময় হাসপাতালের জরুরি বিভাগে অবস্থান করা পরিচ্ছন্নতা কর্মী দুলু ট্রলিতে বহন করে সার্জারি বিভাগে নিয়ে যায় ফ্লোরে বিকাশকে নামিয়ে দেওয়ার পর তার স্বজনদের কাছে দুশো টাকা বকশিস যায় কিন্তু একশো টাকা দেওয়ায় দুলুমিয়া ক্ষোভে বিকাশের মুখে লাগানো মাস্ক খুলে ফেলে এরপর বিকাশে শ্বাসকষ্ট শুরু হয় স্বজনদের অভিযোগ তাকে অনুরোধ করা হলেও অক্সিজেন মাস্ক পুনরায় লাগায়নি এর কিছুক্ষণের মধ্যেই বিকাশ মারা যায় পরে কর্তব্যরত ডাক্তার এসে নিধু ঘোষণা করেন এ প্রসঙ্গে বগা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার আব্দুল ওয়াদুদ বলেন আসলে সরকারি কর্মচারী না একটা ঘটনা ঘটছে একদম তো এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জরুরি বিভাগের প্রধান ডাক্তার মনির আলী আকন্দকে প্রধান করা হয়েছে পাঁচ কর্মদিবসের মধ্যে তাদেরকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে রিপোর্ট